আমার জন্য আপনাদের কাছে আর ভুটের জন্য যাব না, একটা টেলিফোন করবেন, একটা টেলিফোন করে বলবেন যে এই টেলিফোনে একটা ভুট দিও, মানুষের মাঝেই আমার আমি বিরাজমান। আমি বারবার অসুস্থ হয়েছি, কিন্তু এই মানুষের ধোয়ায়, মানুষের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বারবার মৃত্যুর মুখ থেকে আবার আপনাদের মাঝে দিয়েছেন। আমি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছি, উপজেলা চেয়ারম্যান হয়েছি, আওয়ামী লীগের মতো বৃহত্তম রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক উপজেলার হয়েছি, এবং সভাপতি আছি মুক্তিযোদ্ধাদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের দীর্ঘদিন কমান্ডার ছিলাম। আমি যতটা হয়েছি সবাই কিন্তু সবটাই কিন্তু নির্বাচনের মাধ্যমে, আমি কিন্তু সিলেকশনে কোনোটাই পাই নাই, সব কিছুই আমার ফাইট করতে হয়েছে, ইলেকশন করতে হয়েছে। এরপরে আমি প্রথম নির্বাচনে আমাকে আপনারা অনেকে ভোট দেন নাই, আপনারা অনেকে আমাকে ভোট দেননি, আমি পরাজিত হই, কিন্তু আমি থেমে থাকি নাই, আমি কোনোদিন থেমে থাকছি না। আমি একটা অফিস নিয়ে বসে আছি, আমি এই অফিস নিয়ে যেখানে বসে আছি সেখানে আমি দেখলাম যে এই উপজেলার প্রত্যেকটা দলীয় কর্মী, বিভিন্ন সমাজের মানুষ এবং বিভিন্ন ধরনের মানুষের সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি যখন একটা আলিনগর থেকে কেউ সমস্যা নিয়ে আসে, আমি বলি ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, আমার এখানে কেন আসে? ভাই আরে ভাই আপনি আরেকটা বুঝি না, আপনি আমার কাছে আসছি, আপনার আমরা ভালো ভাই আপনার কাছে আইলে সমাধান দেয়। আমি বলি ঠিক আছে, আমি অনেক চেয়ারম্যান আছে, আমি টেলিফোন করি সাথে সাথে, টেলিফোন করি কই চেয়ারম্যান স্যার আপনি এই করে এই বিষয়টা আপনি দেখতে দেন, আপনি যদি দেখতে না পারেন, সমস্যার সমাধান করতে না পারেন, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। উনি গেছেন, সমস্যার সমাধান হয়েছে, এটা সমস্যা বা সমাধান পায় নাই আমাকে আসি বলছে, আমি চেষ্টা করছি। আজ পর্যন্ত আমি আমার ভিতরে কোনো হিংসা নাই, প্রথম নির্বাচনে যারা আমাকে ভোট দেয় নাই চরম বিরোধিতা করছে, এরা আমার পাশে এসে যখন ছবি তুলে, যারা আমাকে ভোট দিছে তারা আমার সবাই, আপনারা তো আর আমরা ভোট দিয়ে বলতে পারি না, আপনি একেবারে না আমার এলা আমার এত বিরোধিতা করলো, আর এখন তারা আপনি সামনে রাখিয়া তাদের সাথে পাশের চেয়ারে বসে গিয়ে ছবি তুললে তাকে দিচ্ছে, আমি তো কিছু হয়েছে এবারে ভোট দিছে না, কিন্তু আমার কাছে আসছে আমার যে যে দায়িত্ব, আমার যে কর্তব্য আমি এটা পালন করিয়া, সে তার দায়িত্ব তার কর্তব্য সে পালন করছে, সে আমার ভোট দিয়েছে এটা তার কর্তব্য, আমার কর্তব্য তার ভোটটা নিয়ে নেওয়া, ভোট থেকে আমার কোনো হিংসা কেউ বুঝতে পারবে না, মেনে বাজারের মানুষ কোনো মানুষের বুঝতে পারবে না যে কোনো মানুষের আমি আঘাত দিছি, কোনো মানুষের আমি ঠকছি, ঠকিয়া পারি না, পাঠাবো না, আপনি আসছেন একটা সমস্যা লইয়া আপনার সমস্যা মেনে পাচ্ছি না। আমি উপজেলা চেয়ারম্যান যখন আপনারা দিছিলাম, আমার উপজেলা এখানে আছে মানুষের মেলা, সকাল থেকে রাত 10টা পর্যন্ত এইখানে ছিল মানুষের ভিড়, বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর মানুষ, এমনকি সন্ধ্যা ভোর হইলে প্রশাসনের বিভিন্ন অফিসার ইউনো সব সহ সবাই চলে আসতো আমার এখানে। আমি একটা মুড়ির টিন রাখছিলাম, মুড়ি আর আমার এখানে লাল চা আছে, তো ওনারা বলতো আমরা তো আসছি লাল চা আর মুড়ি নেই বলে, তাই বলতাম ওই যে টিন আছে আপনারা খান, আর লাল চা বানাইয়া দেওয়া হবে, ওনারা বলি গল্প করতো বিভিন্ন সমস্যা বাইরে ফেরি বাজারে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করতাম, এবং আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন সমস্যা সমাধান হয়েছে, কোন কোন সমস্যা সমাধান হয়েছে না, এইগুলা নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবার লক্ষ্যে আমরা কাজ করতাম। আমাদের একটা মিল ছিল, চেয়ারম্যান সাহেবরা আমাকে খুবই ভালোবাসত, সে যে দলেরই হোক, এখানে জামাতের চেয়ারম্যান ছিল, বিএনপির চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল,
কিন্তু আমি যখন উপজেলার চেয়ারম্যান আসলে আপনারা এখনো দিঘায় যান, যে সমস্ত চেয়ারম্যান আমার আমি উপজেলার চেয়ারম্যান তাদের চেয়ারম্যান ছিলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন কোনোদিন ভুলেও কারোর সাথে আমার কোন ধরনের রাগারাগি কিছু হয় না। আমি সরকার থেকে যারা আইছি সমন্বয় সভা বসছি, বসিয়া বসছি এই এই বাজার এই ঠেলা করে আইছে, এতে আমারে কি দিবেন আর আপনারা কি কি দিবেন, ওনারা নিয়া যা থাকে আমার দিছে। আবার আমার একটা বিয়ে ছিল যে আপনারা বেশ নেন কি আমার সুবিধা নাই, আমার কাছে যখন আমার মানুষের জন্য আসবে আমি তখন চেয়ারম্যান সাহেব টেলিফোন করে কই চেয়ারম্যান সাহেব আমারও এরকম মানুষের টাইম তারও কাজটা তারও ও কাজটা আপনি করাই দিয়ে, কোনো চেয়ারম্যান আমার বাধা দিছে না, কোনো চেয়ারম্যান কইছে না যে আমি করতাম না করিয়া দিতাম না, বরঞ্চ তার কাজ রাখি আমারটা আগে করছে। আর আমি এই পাঁচ বছর উপজেলা কিরকম দেশের তো অনেকে আমার কয় ভাই এবার গেলে মনে হয় একটা মরাবাড়ি মনে হয় যেন কোনো মানুষ না এমনি পড়ে রয়েছে। যাই হোক আমি আবার ইলেকশনে দাঁড়াইছি জনগণের প্রেরণায় মানুষের প্রেরণায় আমার নেতৃবৃন্দ আরে বারবার হয়েছে আপনি দাঁড়াইতে হইবে আর নাইলে বেনিবাজারের যে স্বচ্ছ পরিবেশ এই পরিবেশ আমার ঘিরেই আনতে হইবে, এই পরিবেশ ফিরাই আনতে হইলে আপনার বিকল্প নাই। এইখান থেকেই আমি উৎসাহিত হয়েছি, আমি আবার খাড়াইছি, আমার এখন বয়স হয়ে গেছে প্রচুর, এই শেষ বয়সে আমি আবার খাড়াইছি, এটা আমার কাছে একটা খারাপ লাগে। আমি আবার অনেকে আছে আমারে কয় তুমি এখন আর খাড়াই না এখন আমরা খিদাও, আমি যদি এখন খাড়া হই না আমার যদি আমার ট্রেনের ভোট দেও না বানাও না আমি বাড়িতে এবার ভোট পাই না, আমি যে এটা সব কিছু বাদ দিয়ে বাড়ি যেতাম কি এই ভোট আমি পাইয়ার না এই ভোট আমি দেখি আর না, আমি জনগণের মাঝে থাকি, আমি সকালে ঘুম থেকে উঠে যে দিন যা নাই আর নাই দশটা এগারোটা বারোটা দুইটি হবে বাড়ি যাই, এর ভিতরে আমার কোনো রেস নাই আপনারা অনেকেই দেখা প্রত্যেকে আপনাদের কাছে আমার জীবনের আমি যদি অনেক কিছু করিয়ে থাকি আমি আপনাদের মাঝে যদি বিরাট বন্ধ হয়ে থাকি পাকিস্তানের আমল থেকে আন্দোলন সংগ্রাম জেল জুলুম সব কিছু বিলাইয়া হ্যাঁ এই পর্যন্ত যদি মানুষ আপনাদের পাশে থাকে সুখে দুঃখে তাহলে আগামী নির্বাচনে আমার শেষ আবেদন হয়তো আর আমি কোনোদিন আমার জন্য আপনাদের কাছে আর গুটিয়ে দিতে যাব না, যদি বেঁচে থাকি আল্লাহ আগে সুস্থ রাখে অন্য সারে উঠে জন্য হয়তো আমি আপনাদের কাছে যাবো কিন্তু আমার নিজের জন্য আমি উঠে যাব। অতএব আপনাদের কাছে আমার শেষ আবেদন যে এইবার কোন নির্বাচনে আপনারা আমাকে একটা ভোট দেন, আপনাদের মাঝে আরো কিছুটা দিন যাতে আমি সুস্থ আর চলতে পারি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি এই আশা নিয়ে আমি আপনাদের তুলনায় আসছি। আমি আমার বিনিবাজারবাসী দুটার ভাই বোনদের বলব আপনারা বিবেচনা করবেন, আপনাদের বিবেচনায় যদি মনে করেন আমি একজন ভালো প্রার্থী আমাকে ভোট দেবেন। আমার প্রবাসী বন্ধুদের কাছে আমার আবেদন যারা প্রবাসে থাকেন এই বেনিবাজারের মানুষ যারা প্রবাসে বৃহৎমান কষ্ট করে দেশের জন্য কাজ করে টাকা পাঠান রেমিডেন্স দেশে আসে দেশ উন্নত হচ্ছে এই টাকা দিয়ে, আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার বক্তব্য শুনছেন আপনাদের কাছে অনুরোধ হইল আপনারা আপনাদের পরিবারে আপনাদের বাড়িতে একটা টেলিফোন করবেন, একটা টেলিফোন করে বলবেন যে এই টেলিফোনে একটা ভোট দিয়ে